নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, যা প্রচন্ড গরম চলছে, কি বলবো, মানে মারাত্মক। আজকে সকাল থেকে দেখছি আকাশটা একটুখানি মেঘলা মেঘলা, বৃষ্টি হওয়ার কথা আছে, তো কি বলবো, একটু বৃষ্টি হলে ভালো হয়, সবাই যেন একটু স্বস্তি পায়। আর এই যে আমাদের বগুলো সঙ্গে চলে আসছে ছাদেতে, সানটান করবে, আজকে যাবে হচ্ছে বুনিকে দেখতে। সকাল থেকে যেই বলেছি ছোট বুনিকে দেখতে যাবো, ওখানে সব বোঝে, কি আনন্দ, যে বলেছি চলো চান করবে ছাদে, তাই দেখুন এসে ওখানে কলটা চালাতে হয়, সেটাই ওখানে চালাতে গেছে, যে ধরে টানাটানি করছে ওখানে কল চালাতে হয়, জল পড়বে, ওকে সানটান করিয়ে নিই। আর সকালে কাজকর্ম সেরে আমি সানটান করলাম, পুরো মানে চান করেছি, দিয়ে আবার ঘামেতে আবার মানে ভিজে যাচ্ছি পুরো, দরদর করে শুধু ঘামই হচ্ছে। মেঘলা আছে কিন্তু সেই গরমের যে এটা সেটা কিন্তু কমেনি, প্রচণ্ড গরম। তো বুবলুটা স্নান করিনি আর বর্ণিতা গেছে পড়তে, ওর জন্যই ওয়েট করছি, নাহলে এতক্ষণ বেরিয়ে চলে যেতাম। বর্ণিতা 9:30 সময় পরে আসবে, এলে আমরা বেরোতে বেরোতে সেই 10টা বেজে যাবে। আজকে আর রান্নাবান্না করলাম না, বর্ণিতার বাবু বলে রান্না করে যদি যেতে যাও তাহলে সেই 12টা 1টা বেজে যাবে, মানে যাই রান্না হোক মোটামুটি 3-4 ঘন্টা সময় তো লাগে। আরে সবচেয়ে বড় কথা, রোদেতে পুড়ে যাবে যেতে যেতে, সকাল সকাল গেলে ঠিক আছে, যাবো বলবে যে যেতে হবে, এ করতে হবে, রান্না করতে হবে না, প্রচন্ড রোদ যদি আবার হয়েছে, মাঝে মাঝে রোদটা বেরোচ্ছে, মাঝে মাঝে আবার মেঘলা মেঘলা হচ্ছে। আজ থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে টানা 1 সপ্তাহ হলে ভালো হয়। আর আমারও ওখানে এখন চালার কাজ হচ্ছে, যাওয়া হয়নি কালকে, যাওয়া হয়নি আজকে, আবার যাবো গিয়ে দেখবো কতটা কি এগোলো। কাকাদের তো তাড়া দিচ্ছি যে একটু তাড়াতাড়ি করুন, কারণ যে মেঝেটা করা আছে না, বৃষ্টি বৃষ্টি হলে মেঝেটা পুরো ধুয়ে নেমে যাবে, মানে একদম কাদায় কাদা হয়ে যাবে, আর মাটিটা ধুয়ে নেমে যাবে, একটু ছেড়ে দিলে তাহলে মেঝেটা মোটামুটি ঠিকঠাক থাকবে। আমাদের বুবলুসানা বুনিকে দেখে কি যে রিয়াকশন করবে, মানে সেটাই অপেক্ষায় আমি আছি। আর আপনারা ব্লগটা দেখতে থাকুন যে কি করবে, এতদিন শুনে আসছে যে একটা ছোট বুনি হয়েছে, মানে ওর থেকে ছোট কেউ একটা আছে ওটাও শুনে আসছে, এখনো ওর থেকে ছোট কাউকে ও দেখেনি, পলির মেয়ে কি ফার্স্ট দেখবে, কি করে দেখি। বুলে তুমি কেমন করে আদর করবে বুনিকে, এরকম করে তুমি ওকে যখন ঘুম পাড়া সেইগুলো সব কপি করে নিয়েছে, ছোট বড় মাথাটা সব যেন শিখে এসেছে, এখন করে সব বাচ্চারাই জানো সব কম্পিউটার সব শিখে এসেছে, কিছু শেখাতে হবে না। পাখি যাচ্ছে, পাখি চলে গেল, তুমি একটু দান্তি করো তেলটা মাখিয়ে দিই, তেল মাখানোর সাথে সাথে চান করার জন্য কি করবে, বাপ রে বাপ রে, দাঁড়া দাঁড়া জল দিচ্ছি জল দিচ্ছি, দাঁড়া চান হবে তো, জল ঘাটতে কে না ভালোবাসে বলো গরমে, হ্যাঁ দিদি এসে গেলে দিদিকে চান করে দিতে হবে, চান টান করিয়ে নিয়ে যাওয়াই ভালো। আমাকে দেখে আর ভালো জানো, তোকে মা কি বলে জানো, বলে তুই ওখানে কিরকম ছিলি, মানে খুব আর কি অ্যাক্টিভিটি অনেক বেশি, ঘুরে যাকে বলে ঘুরে, হ্যাঁ ঘুরে, হ্যাঁ ঘুরে পাটি, হ্যাঁ করে জল খাবে, বসো ভালো করে বসো, যতক্ষণ গায়ে জল দেব ততক্ষণ চুপ করে বসে থাকবে, মাথায় জল দিতে ছুটে উঠে বসে দাঁড়িয়ে পড়বে, আর মাথায় আর মুখে জল দেওয়া যাবে, হ্যাঁ কেমন জল নেবে দেখবে, এটা বাবু মাথায় জল দাও তো, মাথায় জল দাও, হ্যাঁ আইটু দাও আইটু দাও, হ্যাঁ মাথায় মাথায় দাও, মাথায় জল দাও, মাথায় মাথায় দাও, নিজে নিজে দেবে ভালো, আমি দিলে মাথায় দাও, মাথায় এটা দাও আমাকে, তুমি ওদিকে চান করো, ওদিকে কিছু একটা চাই, ও তো সামনে ভাসিয়ে দিতে হবে, নিয়ে খেলা করো দেখি
জলটা ছপক ছপক করে দাও, জলটা ছপক ছপক করে। এই সময়টা কত ভালো। হ্যাঁ, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কি ভালো আমাদের। মানে মাঝে মাঝে তুমি ভাবি যে এইরকম সময় আমরাও পেরিয়ে এসেছি। এই তখন কি মনে হতো বলো তো, যখন জ্ঞান হলো যে বড়রা কি সুন্দর, কারোর কথা শুনতে হবে না, কি সুন্দর বাইরে চলে যাচ্ছে, কাজে চলে যাচ্ছে, কি সুন্দর, কবে যে বড় খবর, নিজের একটা স্বাধীনতা পাবো, কেউ কিছু বলবে না। এই সবসময় বাবা মা খ্যাচ খ্যাচ করে, এটা বলে ওটা বলে, ভাল লাগে না। দূর কত কুটুম বাড়ি চলে যায়, কত এখানে ওখানে যায়, কোনো বাধা নেই, নিষেধ নেই। মনে হয় যে ওই এই ছোটবেলাটাই ভালো ছিল কেনার আনন্দ কিন্তু বাবা মার টাকাতেই হয়। হ্যাঁ, আর ভালো লাগে না বাবু, চোখটা একবার দেখে নাও তো, এদিকে চোখ ঘুরিয়ে দেখে নাও তো। আমাদের বুবলের ড্রেস রেডি, ড্রেস ধরো পড়ে যাবে, জল আছে, তুমি কলে তুলে নাও। হ্যাঁ চলো, আমি সুগতে দিয়ে দিচ্ছি প্যান্টটা। বন্যিটা এখনো বাড়ি এসে পৌঁছেনি, ও এলে সান্টান করে খাইয়ে নে, তারপর বেরো। বৃষ্টি হবে আজকে থেকে, এক সপ্তাহ বলছে টানা বৃষ্টি হবে, এক সপ্তাহ আজকে থেকে টানা চলবে। কেন ঝড়ে বউটা যদি উড়ে যায়, এরে মানুষের একটা করেই হয়। কাটামোর কাজ আমাদের অনেকটাই এগিয়ে গেছে, এবার শুধু বাটাম গুলো মারবে, তারপর ছেড়ে দেবে, ব্যাস টালি দিয়ে ছাওয়া হবে। ওটা খড় আছে, এটা টালিরই হোক, দেখবে না কত সুন্দর করবো। এবারে আমাদের দু চাল ছিল আগে, এবারে চার চাল করলাম, কারণ দু চালে না একটু অসুবিধা হচ্ছিল, এদিকে যে ফাঁক মতোটা ছিল ওইখানে যখন ঝড়ঝাপটা হতো না, বৃষ্টি হতো, তখন ঝাপটা দিয়ে বৃষ্টি ঢুকে যেত আর ভিজে যেত সব। ওই জন্য আমি বললাম যে এবারে চার চাল করো, চার চাল করলে কি হয় আর ঝাপটা দিয়ে ওপর দিয়ে ঢোকে না। এবারে আরেকটুখানি সুন্দর করে করবো চাল, রান্না চালটা, কারণ এখানটাই হচ্ছে সারা দিন আমার কাটে, বাড়িতে শুধু রাতটুকুন থাকি। আর হাইটটা হয়ে গেলে একটু তাপটাও আরো কম নামে উপর থেকে। আর সামনে মানে ঝড় বৃষ্টির তো দিন আসছে, এখনো তো কালবৈশাখে সেইভাবে শুরু হয়নি, এবার শুরু হবে, তারপর তো এবার আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি যখন শুরু হবে, ব্যাস তাল হয়েছে দেখেছো? দেখেছি, কাটার মতো হয়েছে, এখনো টাইম হয়নি, এখন লাগবে দিন দশেক লাগবে। তবে এখন কাটলে ফাঁস নেই, আমি করছি এবারে, কিন্তু কমই এসেছে কাঁদি, জানো খুব বেশি কাঁদি আসেনি, গোটা গোটা আসতে গেছে, আট বছরে প্রচুর এসেছিল। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা, অন্য অন্য লাগছে না, হয়ে গেল আবার একটু অন্য লাগবে, যখন পুরো খুলে ফেললে কিরকম লাগছিল ফাঁকা। চলো, পলিদের বাড়ি গেছি আজকে, দিন পনেরো হয়ে গেল, দিন পনেরো আগে তো পলি কালকে ফোন করে রাগ দেখাচ্ছে, বলছে কি রে ভুলেই গেলি যে আর আসছিস না, কিছু না, আর শিবাঙ্গীকেও অনেকদিন দেখা হয়নি, মনটা খারাপ লাগছে। তো যাই, বুবলু সোনা বোনকে দেখবে আর আমাদের একটু দেখে আসা হবে।
আমাদের ভিক্টোরিয়া তো মাস্টারমশাইকে ফোন করলাম, তো বললে এই বেরিয়েছে, মিনিট তিন চারেক হচ্ছে। শাড়ি পরো না, আরে ওলাতে জায়গা হবে কি করে? চুড়িদার পরো, বড় মেয়ে বড় হয়ে গেছে গো, আর হচ্ছে না, ওলাতে ধরছে না, আমরা সবাই মিলে হয়, তুমি যদি কাত হও আমি কোথায় বসবো, আমাকে তো সে ঝুলিয়ে ঝুলিয়ে নামিয়ে দিচ্ছে। ওই বাইকটাকে বিক্রি করে দিই তো মুশকিলটা করলে, বড় বাইকটা থাকলে তো এত অসুবিধা হতো না। না আরে কি করবো বলো, ওটারও সময় হয়ে গেছে। ঠিক আছে তাই পড়ছি, আর বুবলে শাড়ি পরবো। তুমি মেরেছো পিঠে, কান ধরো, আর মারবে, কান ধরো তুমি দিদিকে মেরেছো, তোমার থেকে 9 বছরের বড়, আবার হ্যাঁ তুমি মেরেছো দিদিকে, কান ধরো, আর করবে, হ্যাঁ ঠিক আছে, এবারের জন্য ছেড়ে দিলুম, ঠিক আছে, দিদির ওপর অত্যাচার একদম নয়। ও মুখটা গাউন হয়ে যাচ্ছে, দেখো ওরে বাবা, কে বুবলো আগে আগে দিদি বসুক, তারপর আমরা বসবো, ঠিক আছে? গো বাবা তুমিও বসবে, তুমি এই তো যাচ্ছে যাচ্ছে, ভাবছি আমাকে নিয়ে যাবে না, ওকে আমার সামনে দিয়ে দাও, আরে দিদির সাথে কাকে টাটা দিচ্ছে কে, ওটা জোর হাওয়া দিচ্ছে, হ্যাঁ প্রচুর হাওয়া দিচ্ছে বাবা, কত পারা গাড়ি নিয়ে আর এত গুলো লোক, চার জন বাবা রে, আমি তো আসছি, টাটা ব্লু, টাটা কিছু আসছি গো, টাটা করতো পিসি থেকে, টাটা করতো, যে বড় মেয়ে চেপেছে এই চাইতে শুরু করে দিয়েছে, আমাকে মনে নিয়ে যাবে না, উঠেছে বুবলু, উঠেছে ঘুম থেকে, উঠেছে বুবলুর একটা জোর ঘুম হয়ে গেল গাড়িতে আসতে, হ্যাঁ হ্যাঁ অনেক কষ্টে আমরা এসে পৌঁছেছি, যা গলি, যা কি বলবো, কত নম্বর সড়ক জানি না, 36 নম্বর জাতীয় সড়ক, চলো কে কি ব্যাপার বুঝতে পারছো না, কতদিন আসেনি, অনেক দিন হয়ে গেল বলো, মাসি আসেনি, অনেক দিন হয়ে গেল তো, ভালো করে আদর করে দাও,
হচ্ছে না ও শুধু নেবে শুধু শুয়ে দেব না শুয়ে দিছিলাম না বুনুর সঙ্গে কথা বলো বুনুর সঙ্গে কথা বলো কথা বলো এই দেখো বুবলু দিদি এসেছে গো তাকাও 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 আস্তে করে হ্যাঁ এটা হাম দিয়ে দাও বুনুর কপালে কপালে হাম দিয়ে দাও ও শিবাঙ্গি শিবাঙ্গি লাগে রে জানো বুনুকে হ্যাঁ আস্তে করে ধর শিবাঙ্গি বুবলু ভাবছে যে কি ব্যাপার এটা কে আদর করো তুমি আদর করো তাহলে তুমি আদর করে দাও ওটা ঠাকুরে ঢাকা দিয়ে থাক বুনু শীত করছে তুমি আদর করে দাও তাহলে বুনুকে হাম দিয়ে দাও সেরকম করে নিতে চাইছে আমাকে হাত বাড়াচ্ছে ওরম করে দাও ওরম করে নেবে ওর মতো করে বুঝতে পারছে যে পুতুল নাকি এটা ঘুমক শিবাঙ্গি মাসি এসেছে আজকে শিবাঙ্গি কথাই বলেনি শুধু ঘুম দিচ্ছে কি ঘুম দিচ্ছে গো রে বাপ রে গরমে তো ঘুম হচ্ছে কি গো বুনুকে তুমি আদর করবে তো একটু আদর করবে হাম খেয়ে না খেয়েছো হাম খেয়েছো হয়ে গেছে আদর হয়ে গেছে আদর করে দাও হাম খেয়ে না অনেকক্ষণ দেখার পর আর আস্তে আস্তে এবার নিচ্ছে কাজে যাচ্ছে আদর করছে গরমটা কমুক তারপর মামা যাবে তোদের হাওয়া বাতাস এমনি একটুখানি উপরে বাড়ি করলে তবু একটু পাবি নিচে ঘরে তো হাওয়া বাতাস হয়ে যাবে এবার ঘুমাবে ঘুমলে আমাদের যা আছে মিক্স রাইস না অন্য কিছু দেখো সময় নেই এত সব আছে দেখে হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ বলো
তুমি নিয়ে যাবে, আমাদের বাড়ি নিয়ে যাবে? বলো, বলো তো, বলো যেতে, বলো তুমি, চলো আমাদের যাবে তো, তুমি যাবে তাহলে শেষ পর্যন্ত আমাদের যেটা নেওয়া হলো পকোড়া খাওয়া হয়ে গেছে, মেয়ে তো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মিক্স রাইস চিলি পনির, মেয়ের জন্য একটা লাচ্ছা পরোটা, আমরা হচ্ছে চিকেন কষা এক পিস। পরিণীতা বায়না ধরলো যে কিছু খাওয়াতে হবে, সেই জন্য ঢুকলাম রেস্টুরেন্টে, অল্প স্বল্পই কিছু নিয়েছি, তাতেই পুরো মানে কি বলবো পেট ভর্তি, একদম পেট ভর্তি, তাতেই পেট ভর্তি হয়ে গেছে, পারা যাচ্ছে না। একটা রাইস নিয়ে তিনজনে মিলে খেলাম, একটা লাচ্ছা পরোটা, পরিণীতা বায়না ধরলো লাচ্ছা পরোটা খাবে, ও তো একটুখানি খেয়েই ব্যাস, আবার আমাদেরই খাওয়া করালো, ও তো বায়না করবে কিছু খেতেই পারবে না। চলো বুগলো শোনা, তো একটু ডিমের কুঁচো, দুটো পনিরের কুঁচো খেয়েই হয়ে গেছে। বৃষ্টি পাওনি, আমাদের এদিকে তো প্রচন্ড মানে মেঘ ধরেছে, বৃষ্টি আসবো আসবো, না তাহলে হয়ে গেছে, তারপর আমরা আসছি। ওই দেখো আকাশ ডাকছে, কি হবে এবারে, এদিকে হবে একটু বৃষ্টি হোক, হ্যাঁ একটু বৃষ্টি হোক। আগো শিবানী কেমন আছে? হ্যাঁ ভালো আছে। একটু ফুটফুটে হয়েছে? হ্যাঁ আজকে তো খুব ঘুমাচ্ছে, এর আগের দিনই যখন গেছিলাম তখন মুখের দিকে তাকাচ্ছিল, কবে মানে হাসতে করছে, আজকে এত ঘুমাচ্ছে, আর বলি বলছে এইরকম দিনের বেলা সে পুরো বুবলুর মতো প্রচুর ঘুমিয়ে নেবে, আর রাত্রে জাগাচ্ছে, রাত্রে জাগাচ্ছে বাবা মা দিদা সবাই মিলে জাগছে, বুবলু তো গিয়ে বোনকে দেখে মানে কি করে বুঝতে পারছে না যে এটা কি, মানে আমার থেকে ছোট, এটা পুতুল, মানে পুতুলের মতো, যেমন পুতুল গুলো নেই ওরকম পুতুলের মতো করে নিতে যাচ্ছে, মাথা ফাতা ধরে নিতে যাচ্ছে, চল চল উপরে চলো, বলছে এরকম করে একটা কাপড় পেতে দেবে যেখানটা ওর মাসি করছে শোয়া, মানে কি করে বুঝতে পারছে না যে আবার একবার হাতটা ধরছে, একবার চোখ গুলো দেখছে, ও ভাবছে আমি তো ছোট আমার থেকে কম আছে।